ছোট্ট সোনারা, সবাই ভালো আছো? দেখো, আগে আমরা কি পড়েছিলাম, এক পড়েছি, ওয়ান পড়েছি, তারপরে পড়েছি দুই, তার সঙ্গে পড়েছি ইংরাজি সংখ্যা টু, তারপর পড়লাম তিন আর ইংরাজি সংখ্যা থ্রি, আজকে পড়ছি চার। দেখো চারটা কীভাবে লেখা আছে, চারটা এইভাবে ঘুরিয়ে চারটা লেখা, কিন্তু তোমরা হয়তো এক্ষুনি চারটা ওইভাবে লিখতে পারবে না। তোমরা একটা কাজ করতে পারো, ওপরে একটা গোল আর তার সঙ্গে তলায় একটা গোল, এই যে দুটো গোল দিয়ে লেখা আছে, এইভাবেও তোমরা চারটা লিখতে পারবে, কেমন? আচ্ছা, চারের জায়গায় কী আছে, ফুল, চারটে ফুল। দেখো চারের জায়গায় কিন্তু তিনটে ফুলও নেই, পাঁচটা ফুলও নেই, কটা ফুল আছে, ঠিক চারটে ফুল, এক দুই তিন চার, চারটে ফুল আছে। আচ্ছা, ফুল ইংরাজি কী জানো, ফুল ইংরাজি ফ্লাওয়ার, তাহলে ফুল ইংরাজি কী বললাম, ফ্লাওয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কী শিখলাম, ফুলের ইংরাজি শিখলাম, এরপরে কী শিখব, সংখ্যা চার, চারের এখানে ইংরাজি সংখ্যা, আগেরটা আমরা বাংলা সংখ্যা চার পড়েছি, এবারে আমরা পড়ছি ইংরাজি সংখ্যা, এটাকে কি বলে, ফোর, ফোর মানে চার, তাহলে ফোরের বাংলা হচ্ছে চার আর চারের ইংরাজি হচ্ছে ফোর। আমরা দুটোই শিখলাম, তাহলে ওয়ান শিখেছি, টু শিখেছি, থ্রি শিখেছি, ফোর শিখেছি, ইংরাজি সংখ্যাও আমরা ফোর শিখে গেলাম, আর বাংলায় এক শিখলাম, দুই শিখলাম, তিন শিখলাম, চার শিখলাম, আর তার সঙ্গে কী শিখলাম, ফ্লাওয়ার, একটা নতুন শব্দ শিখলাম ফ্লাওয়ার, এখানে ফুলের ছবি আছে, ফুল ইংরাজি ফ্লাওয়ার।